জাতি জনজাতির সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনের স্বপ্ন নিয়ে মুখ্যমন্ত্রী থাকার সময়কালে কাজ করে গিয়েছেন বিপ্লব কুমার দেব বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষিতে তার ভূমিকার বদল হলেও প্রসঙ্গ যখন জাতি জনজাতির উন্নয়নের তখন রাজ্যের অন্য শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্বের কণ্ঠেও বিপ্লব কুমার দেবের এই অবদানের প্রতি ঝরে পড়ে গভীর কৃতজ্ঞতা সুর বৃহস্পতিবার নিজের ফেসবুক লাইভে এসে রাজ্যের আরেক শক্তিশালী ব্যক্তিত্ব প্রদ্যুৎ কিশোর দেববর্মন এডিসি এলাকায় খেড়াংবাড়ি হাসপাতালের উন্নয়নে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ভূমিকার স্বতঃস্ফূর্ত প্রশংসা করে তাকে গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান খেড়াংবাড়ি হাসপাতালের উন্নয়নে বিপ্লব কুমার দেবের অবদানকে স্মরণ করে তিব্রামথা দলের চেয়ারম্যান বলেন মুখ্যমন্ত্রী থাকার সময় এই হাসপাতালের আধুনিকীকরণের লক্ষ্যে স্বল্প সময়ের মধ্যে অর্থের ব্যবস্থা করেছিলেন বিপ্লব কুমার দেব सबसे पहले मैं एक बात बोलना चाहता हूं जो लास्ट चीफ मिनिस्टर थे विप्लव जी मैं उनको सबसे पहले धन्यवाद बोलना चाहता हूं उन्होंने अपना बड़प्पन दिखाया और उन्होंने हमें पैसा दिया खरिंग बार को अपग्रेड करने के लिए पैसा उन्होंने प्रॉमिस किया था शायद अप्रैल में पैसा आया थर्टी नवंबर या फर्स्ट वीक ऑफ दिसंबर में हमने टेंडरिंग प्रोसेस किया डिजाइनिंग किया और अब ये कागज रेडी है टेंडर वर्क देना पड़ेगा लेकिन हमने बेफजूल में इसको आ, नहीं किया सोच समझ के इसका हॉस्पिटल को अभी 50 से 150 सौ पचास बेडेड हॉस्पिटल कैसा किया जाए इसके लिए हमने ये काम किया और आने वाले 10-15 दिन या एक महीने के अंदर शायद वो भी काम अलॉट किया जाएगा জনজাতিদের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিশাল হৃদয় এবং মরমী মনের প্রশংসা করে তাঁকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান প্রদ্যুৎ কেশর দেববর্মন উল্লেখ্য শুধু একটি মাত্র ঘটনা নয় রাজ্যের জনজাতি অংশের মানুষের সামগ্রিক উন্নয়নে বরাবরই সচেষ্ট ছিলেন বিপ্লব কুমার দেব জনজাতি উন্নয়নে বিশাল তেরোশো কোটি টাকার আর্থিক প্যাকেজ চালু করতে বিশেষ ভূমিকা নিয়েছিলেন বিপ্লব কুমার দেব শিক্ষা থেকে জনজাতিদের স্বাস্থ্য পরিষেবা আর সামগ্রিক কর্মসংস্থানের প্রশ্নে বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী থাকার সময় গ্রহণ করেছিলেন একাধিক পদক্ষেপ জনজাতিদের ঐতিহ্যবাহী পোশাক রিশাকে তার হারানো ঐতিহ্য ফিরিয়ে দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানে সেই দিশাতেই অনুষ্ঠানে অতিথি বরণে অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে ঐতিহ্যবাহী এই পোশাক মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্যের নামে বিমানবন্দরের নামকরণ থেকে শুরু করে গড়িয়া পুজোয় ছুটি ঘোষণা করা রিয়াম শরণার্থী পুনর্বাসন প্রক্রিয়াতে বিশেষ ভূমিকা নেওয়া অথবা দুর্গম পাহাড়ি গ্রামে অটল জলন্ধরা মিশনে পানীয় জলের ব্যবস্থা করা নিজের সময়কালের বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে বিপ্লব কুমার দেব বরাবর প্রমাণ করে গিয়েছেন ভীষণ আর মিশনে জাতি জনজাতির সার্বিক বিকাশকে লক্ষ্য রেখে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনে ছিল তার মূল কর্মসূচি জননেতারা এভাবেই মানুষের মনে আর হৃদয়ে থাকেন তাদের কাজের মাধ্যমে উল্লেখ্য শুধু একবারই নয় এর আগেও জনজাতিদের মধ্যে বিপ্লব কুমার দেবের বিশাল গ্রহণযোগ্যতা নিয়ে প্রশংসা করেছিলেন প্রদ্যুৎ কিশোর রাজ্যের জনজাতি সমাজের কাছে বুবাগড়া হিসেবে পরিচিত প্রদ্যুৎ কিশোর মানিক্যের এই উপলব্ধি থেকে বোঝা যায় বিপ্লব কুমার দেব কতটা শক্তিশালী কল্যাণমুখী রাজনৈতিক ব্যক্তিত্ব রিপোর্ট আর নিউজ